এই সবক কোরআনে কারিমে দিতে দিতে যেন 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 আমি তাসবিহ বলতেছি যেন ক্লান্ত হয়ে গেছে। কতবার বলবেন কতবার অসভ্যহু বুকরতম ওয়াসিলা সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وسبحوه بكرة وأصيلا سبح اسم ربك الأعلى سبح اسم ربك العظيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى سبحان الله جلو بوتا قرآن الكريم حضور আমি যখন কোরআন শরীফ পড়ি আমার কাছে লাগে কোরআন নাযিলই হইছে বুঝি তাসবিহের লাগে এটা ঘুরি এক কথা বলে ঘুরি আবার বলে ঘুরি আবার বলে ঘুরি আবার বলে শুধুই বলে এই শোনো বন্ধু শোনো আমাকে ভুলে যেও না তসবিহ পড়ো পড়ো বেশি করে তসবিহ পড়ো বেশি করে তসবিহ তোমার তো জিহ্বা নড়বে জমিনে আমার জিহ্বা নড়বে আরশে আজিমে তোমার জিহ্বা নড়বে এখানে আমার জিহ্বা নড়বে আরশে আজিমে তোমার জিহ্বা নড়বে জমিনে আমার ফেরেশতাদের হাত নড়বে জান্নাতে কখন অ্যাট ওয়ান্স আলাল ফাও সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ হ্যাঁ যদি বুঝতাম যদি এক মার বললে দশ টাকা দিত পৃথিবীর কোনো মানুষের কোনো কাজ করত না পৃথিবীর কোনো মানুষের বিদেশে যেত না পৃথিবীর কোনো মানুষের কোনো কারখানা দিত না ফ্যাক্টরি দিত না কোনো মানুষের কোনো কাজ করত না বদিল্লা বদিল্লা দিত না ঠিক না বলেন কামলা কাম করত না বদলা কাজ করত না মাটির কাজ কেউ আর করতো না লোহার কাজ কেউ আর করতো না ইট ভাঙ্গা আর কেউ করতো না রাস্তার কাজ আর কেউ করতো না বলে কেন একবার বললে তো এক টাকা আর অথচ রসুল বলেন রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ হ্যাঁ আপনারা যারা বুদ্ধিমান আছেন আপনারা ভাববেন এত নেকি দিয়ে কি করব আমি হ্যাঁ যদি বুঝতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কি বললেন ছেলেদেরকে বললেন বেটা চৌকি থেকে আমাকে নামায় নিচে শোয়ায় দাও আর আমার গালটাকে জমিনে রেখে দাও বলেন ছেলেরা বলে আব্বা তামাসসারতা আপনাকে দিয়ে রব্বে করিম কত দেশ বিজয় করেছেন তামাসসারতা অর্থ কি আপনি হাজারো দেশ বিজয় করেছেন পৃথিবীর পাকে পাকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আপনি দিনের ঝান্ডা পৌঁছিয়ে দিয়েছেন আজকে আপনি কিসের ভয় করেন তিনি বললেন যে তোমরা জানো না ইন্নি লা উরিদুল আজরা ওয়ালা বেজরা শোনো আমি আল্লাহ তাআলার কাছে পুরস্কার চাই না পুরস্কার চাওয়ার কোনো ভাষা আমার কাছে নাই আমি ওমর উরিদু আইয়া রহমানি রব্বি আমি চাই যে আমার রব আমাকে বলে দিক যে ওমর যাও তোমাকে মাফ করে দিলাম ওমর তোমাকে মাফ করে দিলাম তুমি শুধু এদ্দুর আমাকে আল্লাহ তালা বলে দেয় ওমর এদ্দুর আমাকে আল্লাহ তালা বলে দেয় যে ওমর যাও তোমাকে মাফ করে দিলাম হ্যাঁ স্বয়ং রসুল বলেন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না ওমর রাসূল বলেন না না আমিও না আমিও আল্লাহ তাআলার রহমতের মহতাজ আমিও আল্লাহ তাআলার রহমতের মহতাজ মেরে ভাইও দুই জিনিসের দিকে খেয়াল করা একটা হলো আমাকে আমার রব কি কি দিয়েছেন আর দ্বিতীয়টা হলো আমি এর জবাবে কি করেছি আমাকে তিনি কি দিয়েছেন আমি এর জবাবে কি করেছি এটা কিতাবের ভাষা মুশাহাদাতুল মিন্না ও মুতালাআতু উয়ুবিন নাফসে আমাকে আমার রব কি কি ইহসান করেছেন আর এর বিনিময়ে আমি তাকে কি দিয়েছি কিভাবে তিনি আমাকে কি দিলেন আমি তাকে কি দিলাম তিনি আমাকে শুধুই ইহসান করতে থাকলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা হ্যাঁ তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আমি আমার কথাই বলছি কোন কোন নামত আমি অস্বীকার করব বলেন আমার দেমাগের নামত আমার চোখের নামত আমার কানের নামত আমার জবানের নামত আমার হার্টের নামত আমার কিডনির নামত আমার জওয়ানের নামত আ ওয়াইন তাউদ্দু নিয়মত আল্লাহ ল
না তুহসুহা, তুমি গুনতে গুনতে জিন্দগি শেষ করতে পারবা, লেকিন আমার নিয়ামত গুনে তো তুমি শেষ করতে পারবা। আপনার দাঁতের মধ্যে রব্বে কারীম কি পরিমাণ নিয়ামত দেখে দিয়েছেন, আপনার জিব্বাতে রব কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, আমার গলায় রব কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, আমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন বলেন। হ্যাঁ, যার শুধু একটা আঙ্গুলে নাই সে তার পায়ে আঙ্গুলের দাম কত, কি ভাই যার একটা দাঁত নাই সে তার পায়ে তার এক দাঁত না থাকার কারণে তার কি পরিমাণ পরেশানি হচ্ছে। এই জন্য আমাদের ভাই একদিকে আল্লাহ তালার নিয়ামত দেখা, আপনারা যারা চাকরিজীবী আছেন আপনি একটু ভাবেন তো দেখি আল্লাহ তালা আপনাকে কোথায় পৌঁছিয়েছেন, লেকিন আপনার সাথে পড়নেওয়ালা প্রাইমারি স্কুলের ওই ছেলেটা কোথায় হারায় গেল, আসে না নাই বলেন, ওই ছেলেটা তো এখন রিক্সা চালায়, লেকিন আমাকে তো আল্লাহ তালা সর্বোচ্চ পদে আসীন করেছেন, হায় কি পরিমাণে এহসান আল্লাহ তালা আমার উপরে করছেন। আপনি ডাক্তার তো আপনি একটু চিন্তা করেন তো দেখি আপনার সাথে হাই স্কুলে পড়ছে কত ছেলে এখন মাছ ধরে, আছে না নাই বলেন, কত ছেলে মাছ ধরে বদিল্লা দেয়, আছে না নাই, আমরা একই বেঞ্চে বসছি, লেকিন আমাকে আল্লাহ তালা কোথায় পৌঁছিয়েছেন, হ্যাঁ এর পেছনে আমার কোনো কামাল নাই, এটা শুধুই আল্লাহ তালার এহসান বলেন, এটা শুধু কি বলেন আল্লাহ তালার এহসান। মানুষ যখন আল্লাহ তালার এহসান বুঝে তো মানুষ আল্লাহ ইনসান আবিদুল এহসান, মানুষ এহসানের দাস হয়, এহসানের কি হয় বলেন দাস হয়, মানুষ কাউকে কিছু দিলে তো সে তার এহসান ভুলে না, আমার রব আমাকে কি পরিমাণ দিলেন বলেন, কি ভাই কি পরিমাণ দিলেন বলেন। হ্যাঁ গত বছর তো মরে গেছিলাম জ্বরে, আমার রব সেখান থেকে আমাকে এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহর কসম সুস্থতার সাথে যদি একদিন কারো হায়াত বেড়ে যায়, একদিন সুস্থতার সাথে কেউ যে হায়াত বাড়তি পেয়ে যায়, সে কোটি কোটি বছরের জান্নাত আগে পেয়ে গেল একদিন সুস্থতার সাথে হায়াত। এই জন্য রসুল বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, তো আল্লাহ রসুল বলেন আতওয়ালুহুম আমালা ওয়া আহসানুহুম আমালা, যার বয়সও বেশি হয় আর আমলও সুন্দর হয়। কি বল এই পর্বে যাদের জ্বর হইয়া বেঁচে গেছে তারা কি পরিমাণ শুকর আদায় করা বলেন, হয়েছিলি জ্বর কারো কারো, আমারও হয়েছিল, টের পাইছি কারে খয়, আমি কই নাই আর করোনা হয়েছে যে কি অ্যাম্বুলেন্স আইসা গেছে মাদ্রাসা, মেশিন পত্র আইসা গেছে মাদ্রাসা, কেউ রক্ত নিতেছে কেউ ব্লাড নিতেছে, আরে কেউ বা এই পরীক্ষা করতেছে কেউ বা ওই পরীক্ষা করতেছে, কেউ বা কান্না শুরু করছে, কি ভাই আর আমিও মনে করছি শেষ, যারে জ্বর হয়েছে হ্যাঁ মনে করছে শেষ, বাস্তব না বাস্তব বলে। তো আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে এই পর্বে বাঁচিয়ে দিয়েছেন, শুধুই আমাদেরকে আরেকটু সুযোগ দিয়েছেন, দেখি ওরা ইস্তেগফার করে কিনা, দেখি ওরা শুকর আদায় করে কিনা। কি ভাই আমাদের এনাম সব তো মরে গেছিল, অ্যাডভোকেট তো মরে গেছিল, আল্লাহ তালা ফেরত দিয়েছে আবার, কি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। এই জন্য এই কথা বারবার বলতে থাকা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, 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 আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক একবার বললে রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ৩০টা নেকি দিয়ে দিবে, কি কটা নেকি দিবে বলেন, ৩০টা নেকি, কটা নেকি লাগবে জান্নাতে যেতে, একটা নেকি দিয়ে জান্নাত যথেষ্ট, মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار نكني جي عجبه আল্লাহ তাআলা বলেন আহ সে নেকি নিয়ে আসবে তো যে দুনিয়া ছেড়ে আসবে এর চেয়ে হাজার গুণে লাখ গুণে দামিটা আমি তাকে দিয়ে দেব। আচ্ছা কতই না সুন্দর কথা, মাটির বাড়ি ছেড়ে আসবা আমি হীরার বাড়ি দিয়ে দেব, একটা বিবি রেখে আসবা ৭০,০০০ বিবি দিয়ে দিব, কি
কি বলেন, একটা রেখে আসবা তো 70,000 দিয়ে।